নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো সিআইএসএফে কনস্টেবল এবং ফায়ারম্যান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনাদের উচ্চতা কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিশ অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলেছি বর্তমানে এখন অফিসিয়াল নোটিফিকেশনে। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে অফিসিয়াল সাইট থেকে আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, ঠিক আছে। তো নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, তো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ারম্যান মেল 2021 ইন সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান, ঠিক আছে। তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, তো 29/1/2022 থেকে স্টার্ট হবে, 4/3/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ক্লোজিং ডেট 4/3/2022। তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ। তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, মেল প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো ভারতীয় নাগরিক হয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, তো ভারতের যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন, রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি একের এক নাম্বার, যেটা আপনাদের বলেছে অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, তো অনলাইন শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর একের দুই নম্বর, যেটা আপনাদের বলেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর, কম্পিউটার বেসড টেস্ট। তো আপনাদের দুটি স্টেপে আপনাদের একদম যেটা আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে, তো প্রথমে আপনাদের পিইটি পিএসটি হবে, দেন আপনাদের রিটেন এক্সামিনেশন ও অথবা আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, দেন আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছি নীচে, তো আপনাদের স্যালারি কীরকম, তো আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর পে স্কেল লেভেল থ্রিতে আপনাদের স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা। তো ন্যাশনালিটি সিটিজেনশিপ যেটা আপনাদের বলেছে, তো ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি ভ্যাকেন্সি ডিটেলসে, তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 1,149, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অল স্টেট দেওয়া রয়েছে, আন্দামান নিকোবর, দেন আপনার অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড় আপনারা দেখতে পাচ্ছেন, অল স্টেট দেওয়া রয়েছে কেরালা, লাদাখ আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুর। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের অনেকে দেখতে পাচ্ছেন ইন্টার স্টেট, যেটা আপনাদের টোটাল শূন্যপদের সংখ্যা 1,149 রয়েছে, ঠিক আছে। তো আমাদের আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আমাদের। তো ক্যাটাগরি ওয়াইজ সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে আসে, তারপর আপনাদের চারিদিক যেটা আমি বলেছে দ্য ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ, তো যেটা আপনাদের বলেছে আপনাদের, তো এটা আপনাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে বর্তমানে, তো ভ্যাকেন্সি নেক্সটে পরবর্তীতে ইনক্রিজ অথবা ডিক্রিজও হতে পারে, ঠিক আছে। তো তারপর চলে আসছি, তো এলিজিবিলিটি ক্যাটাগরিতে চলে আসছি, তো তো পাঁচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড 12 ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকোয়েস্টেড বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট, তো উচ্চতর পাস যদি আপনারা করে থাকেন সায়েন্স সাবজেক্টে তবে আপনারা আবেদন করতে পারবেন। তো এজ লিমিট যেটা আপনাদের বলেছে 18 থেকে 23 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি এজ সিলেকশন অবশ্যই রয়েছে, এসসি এসটি প্রার্থীরা 5 বছর জন্য আপনারা ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা 3 বছর জন্য আপনারা ছাড় পাবেন, এক্সারিস মানে 3 বছর, ঠিক আছে। তো সব কিছু বিস্তারিত রয়েছে, অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে চলে আসছি, তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আপনাদের রয়েছে হাইট আপনাদের 170 সেমি লাগবে, দেন আপনাদের চেস্ট 80 থেকে 85 সেমি, পাঁচ সিম আমাদের এক্সট্রা ফোলাতে হবে, ঠিক আছে, 8 সিম এমনিতেই, 5 সিম আমাদের এক্সট্রা ফোলাতে হবে। তো তারপর চলে আসছি, তো যারা গোর্খা ডোগরাস মারাঠাস রয়েছেন, তো 165 সেমি আপনাদের হাইট লাগবে এবং চেস্ট আপনাদের 78 সেমি এমনিতেই, তো আপনাদের 5 সেমি এক্সট্রা ফোলাতে হবে, 83 সেমি। তো তারপর চলে আসছি ওয়েট, তো ওয়েট আপনাদের কীরকম লাগবে, তো ওয়েট আপনাদের যেটা আপনাদের বলেছে, তো মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী, তো হাইট এবং বয়সের উপর ভিত্তি করে আপনাদের ওয়েট আপনাদের দেখা হবে। তো তারপর চলে আসছি হাউ টু অ্যাপ্লাই, 7 নম্বর যেটা আপনাদের বলেছে আপনারা আবেদন কীভাবে করবেন, অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ সিআইএসএফ, তো আপনাদের আবেদন করতে হবে অফিসিয়াল সাইটে অনলাইনে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন www.cisf.rec.in, এই অফিসিয়াল ভিজিট করে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর চলে আসেন নিচে, আপনাদের সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা কীভাবে ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, আপলোডিং ফটোগ্রাফ, দেন আপনাদের আপলোডিং সিগনেচার, তো কত কেবি সাইজ রয়েছে আপনারা দেখে নেবেন বিস্তারিত অবশ্যই।
তো লাস্ট ডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট সাবমিশন, দেন আপনাদের 4/3/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো অ্যাপ্লিকেশন ফি, আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা ফি আপনাদের পে করতে হবে, এবং এসসি এসটি প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন তো কোনো রকম আপনাদের ফি পে করতে হবে না এক্সামটে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নিচে, তো তারপর যেটা আপনাদের রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস চলে আসছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হওয়ার পর আপনাদের রিটেন এক্সামিনেশনের জন্য ডাকবে, ঠিক আছে। রিটেন এক্সামিনেশন আন্ডার যেটা আপনাদের ওএমআর, দেন আপনাদের সিবিটি। তো রিটেন এক্সামিনেশন হওয়ার পর তারপর আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তো এই কয়েকটি প্রসেস আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি থাকবে। তো তারপর চলে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন 5 কিলোমিটার রান করতে হবে, 24 মিনিট আপনাদের সময়সীমা থাকবে। তো 5 কিলোমিটার রান, 24 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর পিএসটি, আপনারা দেখতে পাচ্ছেন পিএসটি 170 সেমি হাইট এবং 80 সেমি আপনাদের লাগবে এমনিতে চেস্ট, যেন আপনাদের 5 সেমি এক্সট্রা ফোলাতে হবে। যারা গোর্খা ডোগরাস যারা মার্তাস রয়েছেন প্রার্থী, 165 সেমি হলে আপনারা কোয়ালিফাই করে যাবেন হাইট। তারপর আপনাদের রয়েছে 78 সেমি এমনিতে চেস্ট লাগবে এবং 83 সেমি আপনাদের লাগবে যেটা ম্যাক্সিমাম, তো 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো সব কিছু বিস্তারিত রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর কম্পিউটার বেসড টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আপনাদের থাকবে 100টি কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের এক্সামিনেশন হবে। তো আপনাদের সব কিছু আপনাদের যেটা এক্সামিনেশন সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, তো 25টা কোয়েশ্চেন, ঠিক আছে, 25 মার্ক থাকবে। দেন আপনাদের পার্ট বি আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ অ্যাওয়ারনেস, তো 25টা কোয়েশ্চেন 25 মার্ক। দেন আপনাদের পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তো 25টা কোয়েশ্চেন 25 মার্ক। দেন আপনাদের ডি পার্ট রয়েছে, তো ইংলিশ এবং হিন্দি, তো 25টা কোয়েশ্চেন 25 মার্ক। 120 মিনিটের যেটা ডিউরেশন থাকবে, সময়সীমা থাকবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নিচে, তো যেটা আপনাদের দ্য ডেটস অফ এক্সামিনেশন উইল বি ইনফর্মড টু ক্যান্ডিডেটস অনলি থ্রু সিআইএসএফ ওয়েবসাইট। তো নেক্সট আপনাদের পরবর্তীতে আপনাদের আপডেট দিয়ে দেওয়া হবে কবে আপনাদের লিখিত পরীক্ষা, কবে আপনাদের এক্সামিনেশন হবে, সব কিছু বিস্তারিত আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। আপনারা দেখতে পাবেন www.cisfrac.in, এই পেশা সাইট প্রতিনিয়ত ভিজিট করে আপনারা সব কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা স্পার নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সব ধরনের আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে হাউ টু রেজিস্টার ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। তো প্রথম যারা আবেদন করবেন তো সব কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে এই লিঙ্কটি দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এবার আপনারা কীভাবে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইটে ভিজিট করে, আমরা চলে যাচ্ছি বিস্তারিত। তো আমরা বর্তমানে রয়েছি এখন সিআইএসএফের অফিসিয়াল সাইটে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে cisf.gov.in, সিআইএসএফের অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন। আসার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে http://www.cisf.rac.in, ঠিক আছে। এই অফিসিয়াল সাইট আপনারা ভিজিট করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন www.cisf.rac.in, তো এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি এই আপনার ওয়েবসাইটে আসতে পারবেন। তো আসার পর নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্রই আপনার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো থাকবেন।